ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা কথা বলবো কিডনি সিস্ট নিয়ে। কিডনি সিস্ট একটা জটিল একটা ব্যাপার, অনেকেই কিডনি সিস্ট নিয়ে অনেকের ভুল ধারণা আছে। এই কিডনি সিস্ট কেন হয়, কিডনি সিস্ট হলে কী কী সিমটম দেখা দিতে পারে, কিডনি সিস্টের কী ট্রিটমেন্ট আছে, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। কিডনি সিস্ট কী প্রথমেই এই বিষয়টা আমরা জেনে নিই। ধরুন একটা বল আছে, গোল বল, তার ভেতরে ফ্লুইড ঢোকানো আছে। এই ফ্লুইডটাই ধরুন ফ্লুইড ঢোকানো একটা বল কিডনির ওপর ভাগে আছে বা ভেতরেও সেটা থাকতে পারে, এটাই হলো কিডনি সিস্ট। সেটা খুবই ছোট আকারের হতে পারে এই সিস্টটা, আবার অনেক বড় আকারেও হতে পারে। এই সিস্ট আপনার কিডনিতে একটাও থাকতে পারে, আবার অনেকগুলোও থাকতে পারে। তবে কিডনি সিস্টের ধরন অনুযায়ী তার ট্রিটমেন্ট করা হয় এবং কী কন্ডিশনে আছে তার উপর বিবেচনা করে ডক্টর তার ট্রিটমেন্ট করে এবং তার সিমটমও আপনার দেখা দেয়। এই কিডনি সিস্টের সবচেয়ে খতরনাক যে সিস্ট হলো সেটা হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, পলিসিস্টিক কিডনি ডিজিজ, আপনার কিডনিতে অনেকগুলো সিস্ট থাকবে, অনেক মাল্টিপেল। পলি কথাটার অর্থ হলো মাল্টিপেল, ম্যানি। আর এই ধরনের যদি পলিসিস্টিক কিডনি থাকে তাহলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং এটাকে অবশ্যই নজরদারির মধ্যে রাখতে হবে। এই পলিসিস্টিক কিডনির ফলে আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, কিডনি ফেলার হতে পারে এবং আপনার যে কিডনির নর্মাল ফাংশান আছে সেক্ষেত্রে এর প্রবলেম দেখা দিতে পারে। আমরা সবাই জানি কিডনি আমাদের বডি থেকে বর্জ্য পদার্থ প্রস্রাবের আকারে বের করে দেয়, তো এই কারণে আপনার পুরো ইউরিনারি সিস্টেমটা ব্লক হয়ে যেতে পারে, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনধারণ খুবই কষ্টদায়ক হতে পারে। কিডনি সিস্ট অ্যাকচুয়ালি দু প্রকারের হয়, সিম্পল কিডনি সিস্ট আর কমপ্লেক্স কিডনি সিস্ট। সিম্পল কিডনি সিস্টের নাম শুনেই বোঝা যাচ্ছে ব্যাপারটা অনেক সিম্পল, আর কমপ্লেক্স কিডনি সিস্ট, কমপ্লেক্স ব্যাপারটা একটু জটিল। এই কমপ্লেক্স কিডনি সিস্ট বা পিকেডি অ্যাকচুয়ালি পলিসিস্টিক কিডনির ডিজিজের মধ্যেই আসে। পিকেডি, যেটা আমি একটু আগেই আপনাকে বর্ণনা করলাম যে পলিসিস্টিক কিডনি ডিজিজ। সিম্পল কিডনি সিস্ট ব্যাপারটা কী, সিম্পল, একদম সিম্পল কথাটার মতোই সিম্পল। এর কোনো ট্রিটমেন্ট আপনার করতে হয় না এবং আপনার কোনো সিমটমও দেখা দেবে না, এটা আপনার বডিতে কোনো এফেক্ট করে না এবং আপনার ইউরিনারি যে সিস্টেম আছে, আপনার দেহের যে কিডনির ফাংশন আছে সেটাতে কোনো প্রবলেম করে না। কমপ্লেক্স কিডনি সিস্ট যেটা পিকেডি আছে, পিকেডি খুবই একটা খতরনাক, যেটা আমি আগেই বলে দিয়েছি আপনাদের পিকেডি। কমপ্লেক্স কিডনি সিস্ট এটাকে কেন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটার যে সিস্টিক বল থাকে সেটা অর্ধেক লিকুইড থাকতে পারে আর অর্ধেক সলিড থাকতে পারে, সেই জন্য এটাকে কমপ্লেক্স বলা হয়। এটা অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যায় এবং আপনার ইউরিনারি সিস্টেমে এ প্রবলেম করবে। কিডনি সিস্ট কেন হয়, এজিং, অ্যাকচুয়ালি বয়সের কারণে আমাদের যে কিডনির আউটার ওয়াল আছে তার টিস্যুগুলো অনেক দুর্বল হয়ে যায়, সে কারণে আমাদের কিডনি সিস্ট হতে পারে। আবার অনেক সময় ইঞ্জুরি বা ব্লকেজের ক্ষেত্রেও আমাদের এই কিডনি সিস্ট হতে পারে। জেনেটিক মিউটেশন, হয়তো আপনার জেনেটিক মিউটেশনের ক্ষেত্রে হতে পারে, হয়তো আপনার প্যারেন্টসের ছিল কারো, পূর্বপুরুষের কারো ছিল, সেক্ষেত্রেও আপনার কিডনি সিস্ট হতে পারে। পিকেডি মূলত জেনেটিক প্রবলেমের কারণেই হয়ে থাকে। এই কিডনি যদি সিস্ট হয় তাহলে আপনার কী প্রবলেম দেখা দিতে পারে, দেখুন আপনার পেছন সাইডে ব্যথা হবে, আপনার যে বডি আছে তার পেছন সাইডের দিকে ব্যথা হতে পারে, আপনার জ্বর আসতে পারে এবং আপনার ঘন ঘন পেশাব পেতে পারে এবং আপনার পেশাবে ব্লাড আসতে পারে এবং আপনার ব্লাড প্রেশার যেটা আছে সেটা হাই হয়ে যেতে পারে। তো এই সমস্ত সিমটম দেখা দিলে অবশ্যই আপনি ডক্টরের সঙ্গে কথা বলবেন এবং কনসাল্ট করবেন। কিডনি সিস্ট আছে কি না সেটা আমরা কী করে জানব, কোন কোন পরীক্ষা করলে জানা যায় যে কিডনি সিস্ট আছে? আল্ট্রাসাউন্ড মেন কথা, আল্ট্রাসাউন্ডে জানা যায়, সবার মোটামুটি আল্ট্রাসাউন্ডেই ধরা পড়ে। পেট ব্যথা হচ্ছে, আপনি আল্ট্রাসাউন্ড করতে গেলেন তখন ডক্টর লিখে দিল আপনার কিডনিতে সিস্ট আছে। সিটি স্ক্যানে ধরা যায়, এমআরআইতে ধরা যায়, আবার এক্সরেতেও বোঝা যায় যে আপনার সিস্ট আছে, কিন্তু ব্যাপারটা এক্সরেটা ব্যাপারটা বোঝাটা একটু জটিল কিন্তু বোঝা যায়। এর ট্রিটমেন্ট কী, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট সিমটমের ওপরে ডিপেন্ড করে। যদি আপনার কিডনি সিস্ট হলে আপনাকে প্রথমত অবজারভেশন করতে হবে, তারপরে অনেক সময় কি করা হয়, কিডনি সিস্ট হলে যেহেতু এটা জলের মতো একটা গোল বল, সেহেতু এখানে সেদ করে দিয়ে বা ফুটো করে দিয়ে জলটাকে বের করে নেওয়া হয়, তারপরে কোনো কোনো ক্ষেত্রে সার্জারিও করে দেয় ডক্টর। কিডনি সিস্ট, দেখুন এটা কিডনি সিস্ট, এটা এমআরআই এর একটা ছবি, এই কিডনি, এই সিস্টটা এখানে বোঝা যাচ্ছে, এটা এমআরআই এর ছবি কিডনি বোঝা যাচ্ছে, এটাও এমআরআই এর ছবি কিডনি সিস্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিডনি, কিডনি সিস্ট বোঝা যাচ্ছে।
এটা সিটি, সিটি স্ক্যানেও আপনার বোঝা যায় যেটা, এটা সিটি, এখন এটা সিস্ট, এটা কিডনি আমাদের, এটা কিডনি, এটা সিস্ট বোঝা যাচ্ছে, এটাও সিস্ট। দেখুন কিডনিটা আউটার লাইন বোঝা যাচ্ছে একদম বাইরের দিকে, এটা সিস্ট, এটার সঙ্গে লেগেছিল, এটার সঙ্গে লেগেছিল, এটার সঙ্গে লেগে আছে, এটাও কিডনি সিস্ট। আল্ট্রাসাউন্ড, এটাও আপনার সিস্ট, আল্ট্রাসাউন্ডও বোঝা যায়। এক্স রেতে, এক্স রেতেও এটা কিডনি সিস্ট বোঝা যাচ্ছে।